আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের জন্য অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে একটা বাস মোড শেয়ার করতেছি। এটা একটা প্যাসেঞ্জার ভিউ বাস মোড, আর হয়তো বা এই বাস মোডটাতে অনেকেই অলরেডি খেলে ফেলছেন। তো যাই হোক, আমি আপনাদের মাঝে একটু নতুন রূপেই আনলাম। মূলত এই বাস মোডটা অনেকটা হানিফের যে আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বের হয়েছে যে বাসগুলো, ওইটার আদলে তৈরি করা হয়েছে। আর বাস মোডটা সত্যি অসাধারণ, বাট এটাতে বেশ কিছু ত্রুটিও রয়েছে। তো ডাউনলোড করার আগে অবশ্যই রিভিউটা দেখে নেবেন, আমি আপনাদেরকে ইনডেপথ সকল কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আগে একটু এটার আউটলুকটা দেখে নেই। এটার আউটলুকটা বলতে গেলে এক কথায় অসাধারণ। এটার আউটলুক নিয়ে আমার কোনো রকম কোনো অভিযোগ নেই, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা লাইটিংটা খুবই সুন্দর হয়েছে এবং খুব ইজিলি কিন্তু এগুলো ভিজিবল। আর শুধু তাই নয়, আপনারা চাইলে খুব ইজিলি এটাকে কিন্তু ড্রাইভও করতে পারবেন এবং খুব সুন্দরভাবে চালাতেও পারবেন। তো দুঃখিত, ড্রাইভ করা আর চালানো তো একই কথা। যাই হোক, আমার ঠিকঠাকভাবে কোনো কিছু কাজ করতে পারতেছি না। দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু এখানে ভিজিবল অবস্থায় রয়েছে। তো চলুন এবার একটু দেখি এটার অ্যানিমেশন বা এটার ইন্টেরিয়র পার্ট এগুলো কীরকম রয়েছে। তো এবার আসি এটার একটু ফ্রন্টটা একটু ইনডেপথ একটু যদি আপনার ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন একদম হুবহু কিন্তু হানিফের যে আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে যে বাসগুলো বের হয়েছে ওইটার মতোই কিন্তু দেখতে হয়েছে। তো এবার যদি আমি আপনাদেরকে একটু এটার ইন্টেরিয়রটা দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এটার ইন্টেরিয়র নিয়ে আমার সর্বপ্রথম অভিযোগ যেটা, এটার ইন্টেরিয়রটা প্যাসেঞ্জার ভিউ হওয়ার সত্ত্বেও এটা আমার কাছে প্যাসেঞ্জার ভিউ লাগতেছে না। আর বিষয়টা এরকম, মানে একদম বাসের মাঝ বরাবর হয়ে গেছে, আপনারা ঠিকভাবে এটা মেজারমেন্টও করতে পারবেন না এটা কতটুকু কীভাবে কী করা হয়েছে। তারপর আসি যদি অ্যানিমেশনের ক্ষেত্রে, দেখেন দরজা না খুলি ড্রাইভার যে হেল্পার যে আছে ওই কিন্তু বের হয়ে গেছে, সাথে লাগেজটাও খুলে গেছে। যদি আপনারা আগে দরজাটা খুলেন তারপর যদি এটাকে বের করেন, মানে সুপারভাইজারটাকে বের করেন, তাহলে আপনাদের এটা মানানসই অবস্থায় থাকবে। আর দুই নম্বর অ্যানিমেশনটাতে গ্লাসের অ্যানিমেশন, আর তিন নম্বরটাতে যাত্রীগুলো বাইরে বের হয়ে চলে আসবে। ভাই এইরকম অ্যানিমেশন ঠিক আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। বাট আপনারা যদি একদম তিনটে অ্যানিমেশন বের করে রাখেন, মানে তিনটে অ্যানিমেশন অন করে রাখেন, তাহলে আবার ছবি তোলার জন্য বা যে কোনো কিছুর জন্য পারফেক্ট একটা পিকচার আপনারা ক্যাপচার করতে পারবেন। আর জিনিসটা দেখতেও সুন্দর দেখা যাইতেছে, অনেকটা সুপারভাইজার এখানে আইসা দরদাম করতেছে যাত্রীদের সাথে, পকে কত টাকা করে নিয়ে যাবে। তো ওই আর কি, যাই হোক, তো একটু মজা করলাম। আর এবার আসেন, এটার ড্রাইভিং এক্সপিরিয়েন্স আমার কেমন ছিল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো সবাইকে ভিতরে ঢুকাই নিই, সবগুলোকে যাত্রীকে ভিতরে ঢুকাই নিলাম। এবার হালকা করে আমরা একটু অ্যাক্সিলেটারে পাড়া দিয়ে দেখি এটা কী অবস্থা। তো শুরুতেই আমি এটার একটা অভিযোগ তুলে ধরলাম, সেটা হলো এটা ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা আপনারা অনুমান করতে পারবেন না আপনাদের গাড়িটা কোন দিক দিয়ে যাইতেছে। একটু পরপরই দেখবেন আপনারা বাজাই দিতেছেন আপনাদের যদি ওইরকম কোনো এক্সপিরিয়েন্স না থাকে। তো এই জিনিসটার ভিউটা যদি আর একটু ঠিকঠাকভাবে করা যেত তাহলে আরও বেশি ভালো হতো, আর ভিউটা কোনো মতে এখানে পারফেক্ট হয়নি। আর তাছাড়া ড্যাশবোর্ড বলেন, গাড়ির বডি বলেন, বাকি সব কিছু কিন্তু অসাধারণ হয়েছে। এবার আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া আপনার এই স্কিনটা পাবো কোথায়? মূলত এই স্কিনটা অন্য একটা মোডের জন্য আমি তৈরি করছিলাম, দেন দেখলাম যে এটার সাথে সেট হয়ে যায়। তো এইটা আপনারা চাইলেই আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন, যদি সম্ভব হয় আমি লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর যদি না পারি তাহলে পরে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব, কোনো সমস্যা নেই। আর তাছাড়া এই মোটর ড্রাইভিং এক্সপিরিয়েন্স ভালোই ছিল, বাট এটার একটা আরেকটা ইস্যু রয়েছে। আপনারা যখন 200+ স্পিডে চলাচল করবেন দেখা যাবে যে আপনাদের গাড়িটা ঠিকঠাকভাবে একদম স্টেবলভাবে থাকতেছে না, গাড়িটা নড়তেছে। মোস্ট প্রবেবলি এটার হুইলের মধ্যে কিছু একটা প্রবলেম আছে, হুইলটা হয়তো বা একটু রাউন্ড শেপ বেশি হয়ে গেছে, তো এই জন্য হয়তো বা ঠিকঠাকভাবে হইতেছে না, মানে গাড়িটা চলতে পারতেছে না, একটু বেশি ওভার স্পিড হয়ে যায় যখন গাড়িটা নড়াচড়া করে, হয়তো বা এরকম কিছু একটা প্রবলেম হলেও হতে পারে। তাছাড়া বাকি সব কিছু ওভারঅল পারফেক্ট। তো এবার এই মোডটাকে আপনারা ডাউনলোড করে খেলবেন বা এই মোডটাকে অ্যাভয়েড করবেন কি না সেটা সম্পূর্ণটাই আপনাদের ব্যক্তিগত বিষয়, আমার কাছে কেমন লাগলো সেটাই একমাত্র আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে দেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি,
পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদেরকে নতুন কিছু দেওয়ার আশায় কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।